প্রথমেই জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম, আর তার সাথে যাত্রাও শুরু করলাম। তো এই দেখো বন্ধুরা, লাগেজ দেখতে পাচ্ছো, আমরা ফুল ফ্যামিলি আমার বরকে রেখে আমরা পুরী বেড়াতে যাচ্ছি, জগন্নাথ দর্শনে যাচ্ছি। তো এই দেখো আমরা টোটোতে উঠে গেছি, দেখো ছেলে বসে আছে, ও পাশেও সব বসেছিল। যাই হোক, টোটো থেকে নেমে আমরা ট্রেনে বসে পড়েছি, ট্রেনে সবাই আছি। মনটা খুব 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 খারাপ, কারণ হাবিতাকে বাড়িতে রেখে এসেছি, একা একা কী করবো, দিকে আমার বাবাও একা আছে। যাই হোক, এবার চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নামলাম, নেমে কিছু খাওয়া দাওয়া করে, কিছু খাওয়া দাওয়া বলতে আমি বাড়ি থেকে ভাত, রুটি, বাঁধাকপির তরকারি, মিষ্টি সব নিয়ে গেছিলাম, ওগুলো সব খাওয়া দাওয়া হলো। আমরা ট্যাক্সিতে উঠে গেছি, শালিমারে গিয়ে বসে থাকবো। ট্রেন এখনো মোটামুটি 2 ঘন্টা। তোমরা কিছু বলবে? কি আর বলবো, যাচ্ছি আমরা। মামি কিছু বলো, তোমরা দেখতে থাকো। আর আমার ননদ এই যে কলকাতা থেকে যেতে চাইছে না, এইখানেই এইখানেই রেখে দিয়ে যেতে বলছে। আমরা পুরী থেকে ঘুরে এসে আবার ওকে নিচ্ছি। আপনি কি থাকবেন দুটো খাবার দিয়ে এখানে থাকবে? আমরা পুরী থেকে ঘুরে এসে যাওয়ার পথে নিয়ে যাবো। এই দেখো বন্ধুরা, এটা হুগলি ব্রিজ, এর ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো খুব ভালো লাগছে, মজা লাগছে। তো এখনও ট্রেনের কিছুটা সময় আছে, তো ট্যাক্সি করে যাচ্ছি। তো ব্রিজটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো পুরী যাচ্ছি হঠাৎ করে, তোমাদেরকে আমি অবশ্য একবারও বলিনি যে আমি পুরী যাব, কোনো ভিডিওতেও বলিনি। তো এটা আমি মানে চেপেই রেখেছিলাম, কাউকেই বলিনি, একটা সারপ্রাইজ বলতে পারো। তো যাই হোক, পুরী যাচ্ছি জগন্নাথ দর্শন করতে। তোমরা ভিডিওটা সবাই দেখো, স্কিপ করো না ছোট্ট ভিডিও। এ দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে জগন্নাথ এক্সপ্রেসে উঠে বসে পড়েছি। তারপরে এইবার ভোরবেলায় নেমে গেলাম একদম পুরী স্টেশন, জয় জগন্নাথ। পুরী স্টেশনে নেমে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছি, খুব মানে অন্ধকার আর খুব ঠান্ডা লাগছে। ভেবেছিলাম পুরীতে ঠান্ডা হবে না, তো ভোরের দিকে ভীষণ ঠান্ডা। তো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর স্টেশনটা কত বড়। তো সবাই, কেউ ঘুমিয়েছি কেউ ঘুমায়নি, এইভাবে করতে করতে সবাই এসেছি। আমার বাড়ির লোক সব দাঁড়িয়ে আছে। আর এই দেখো মনোরম পরিবেশ, কি ভালো লাগছে, ভোরবেলাকার সমুদ্র। আর সব থেকে ভাগ্যের কথা কি জানো তো, ভোরবেলা এসে গাড়িটা পৌঁছেছে, আমি সূর্যোদয়টা দেখতে পেলাম সৌভাগ্যবশত। সূর্যোদয়টা প্রথম দিনই যদি দেখে নেওয়া যায় না, তাহলে আর পরে সেই ঘুম থেকে উঠে ভোরবেলা কষ্ট করে আসতে হয় না। দেখো আমরা দেখে নিলাম, চলে এসেছি। এই দেখো যেখানে হোটেল তার সামনেই দাঁড়িয়ে আমরা এই সূর্যোদয়টা দেখলাম। তো খুব ভালো লাগলো, পুরোটাই দেখলাম একদম সানরাইজ, খুবই ভালো লাগলো। তো পুরী দীঘা এগুলোতে গেলে সানরাইজ সানসেট সবাই দেখার জন্য আকুল হয়ে যায়। তো আমারও হয়ে গেল দেখা, আমার কি আমার ফ্যামিলির হয়ে গেল, পুরো সূর্য ওঠাটা আমরা দেখতে পেলাম। তো খুব ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে তোমরা চলে যেও না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তা দেখা হবে পরের ভিডিওতে, এখন টাটা বাই বাই।